আমরা কারা আমি প্রথমে বলতে চাই আমরা ব্যক্তি হিসেবে খুবই সাধারণ মানুষ অর্ডিনারি ম্যান একদম সাধারণ মানুষ আর আমরা সংগঠন হিসেবে যদি আমরা বলি হেজবুত তাওহিদ আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেছেন এই উপমহাদেশের প্রখ্যাত পণ্য পরিবার এক জমিদার পরিবার আপনারা জানেন সুলতান দাউদ খান কররানি সুলতান সোনায় সুলাইমান খান কররানি সুলতান তাজ খান কররানি মানে সুলতানি আমলের কথা আপনারা যেটা জানেন আপনারা জানেন যে মোগল সেনাবাহিনীর বিরুদ্ধে রাজমহলের যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যিনি লড়াই করেছেন সুলতান দাউদ খান কর রানী সেই সুলতানি পরিবার করটিয়ার জমিদার পন্নি পরিবার সেই পরিবারের উত্তরসুরী জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেন তো প্রতিষ্ঠার শুরুতেই এই আন্দোলনের কিছু নীতিমালা তিনি ঠিক করে দিয়ে যান দু সালে তিনি ইন্তেকাল করেন তো ওনার মহাপ্রয়াণের পর আমার মতো সাধারণ মানুষ আমার উপরে এই আন্দোলনের পরিচালনার দায়িত্বভার পড়ে তো প্রশ্ন হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছি আমরা মূলত বাংলাদেশে উগ্রবাদ সাম্প্রদায়িকতা ধর্ম ব্যবসা ধর্মান্ধতা নারী নির্যাতন ধর্মের অপব্যবহার ইত্যাদির বিরুদ্ধে ধর্মের সঠিক শিক্ষা নিয়ে মাঠে ময়দানে কাজ করছি আমাদের বক্তব্য হচ্ছে আজকে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে একদম পরিকল্পিতভাবে তারা অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে তারা স্বার্থ উদ্ধারের কাজে ধর্মকে ব্যবহার করছে ব্যক্তিগত স্বার্থ অর্থনৈতিক স্বার্থ এবং উগ্রবাদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিয়ে তারা ধর্মের নামে চালিয়ে দিচ্ছে এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষের ধর্মীয়দের চেতনা ইমানি জোশ আমরা যেটা বলি তো আমি যেটা বলছিলাম যে অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট তথা ইমানি চেতনাকে ভুল খাতে প্রবাহিত করে এই উগ্রবাদী গোষ্ঠী তারা ব্যক্তি স্বার্থ উদ্ধার করছে তারা অপরাজনীতিতে তারা ধর্মকে ব্যবহার করছে তারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করছে এবং তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিয়ে বাংলাদেশে বসবাসরত শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ার চিত্র কিন্তু একই রকম প্রায় আমাদের পার্শ্ববর্তী ভারতে যান যে দৃশ্য দেখবেন মিয়ানমারে যান শ্রীলঙ্কাতে যান বাংলাদেশে মোটামুটি প্রায় সেম আমি দক্ষিণ এশিয়ার কথা বললাম এবং ইউরোপে যান সেখানেও একই ধরনের অবস্থা মধ্যপ্রাচ্যে যান কোনো ডিফারেন্স নাই শুধু সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ এখানে কোনো জায়গায় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কোনো জায়গায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ কোনো জায়গায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ কোনো জায়গায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ তো সংখ্যা গুরু আর সংখ্যা সংখ্যালঘু এখানে শুধুমাত্র মাত্রার পার্থক্য হচ্ছে কিন্তু সন্ত্রাসবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতার এখানে কোনো ডিফারেন্স নাই তো আমার কথা হচ্ছে যে এই গোষ্ঠীটি তারা পরিকল্পিতভাবে মানুষের ইমানকে তারা ভুল খাতে প্রবাহিত করছে এখন আমাদের সরকারগুলি কি করছেন বিশেষ করে আমাদের সরকার বাংলাদেশ সরকার সহ অন্যান্য সরকার সরকারের কাছে আছে শক্তি অর্থ বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করছেন প্রযুক্তি আইন বাহিনী তারা আইন রচনা করছেন সন্ত্রাস বিরোধী আইন নারী নির্যাতন বিরোধী আইন ইত্যাদি অনেক আইন আইন রচনা করছেন তাহলে সরকারের কাছে আছে শক্তি আমাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র শক্তি দিয়ে এই ধরনের উগ্রবাদ সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হবে না হ্যাঁ শক্তি লাগবে শক্তির কোনো বিকল্প নেই শক্তির প্রয়োজন আছে বাট শক্তি দিয়ে হবে না শক্তির পাশাপাশি লাগবে একটা আদর্শ একটা আইডিওলজি এটাকে অনেকে নাম দিয়েছেন কাউন্টার ন্যারেশন বা কাউন্টার ন্যারেটিভ বা কাউন্টার ন্যারেশন অফ আইডিওলজি তারা একটা আদর্শকে প্রসার করছে যেটা ভুল আদর্শ সে আমি যদি ইসলাম থেকে বলি কোরআন হাদিসের কথা বলে তারা কোরআনের কিছু টার্ম ইউজ করছে জেহাদের কথা কেতালের কথা ইত্যাদি উল্লেখ করছে উল্লেখ করে তারা উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছে বিশেষ করে নারী বিদেশী বক্তব্য ওয়াজ মাহফিলের নামে আমি ওয়াজ মাহফিলের বিরোধিতা করছি না আমি অত্যন্ত সচেতনভাবে কথা বলতে চাই ওয়াজ মাহফিল শব্দটা হচ্ছে ধর্মীয় উপদেশ দেওয়ার জায়গা সেটাকে ব্যবহার করে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যেখানে খোদ বা দেওয়ার বক্তব্য আমিও খোদ আমার বাড়িতে মসজিদ আছে আমিও সেখানে শুক্রবারে গতকালকে আমি জুমান নামাজে আপনারা জানেন আমাদের সংগঠনের জুমার নামাজের নেতৃত্ব আমি নিজে দিই সেখানে আমিও খোদ বা দেই কাজেই শব্দটা বক্তব্য স্পিচ আমরা যখন কংগ্রেস করি একত্রিত হই জমায়েত হই এটার নাম জমায়েত হওয়া সুরায় জুমা একটা শব্দ মানে একটা সুরা আছে মানে জমায়েত হওয়া তো সেখানে মসজিদের ইমাম তিনি খোদবা দিবেন স্বাভাবিক কথা সেখানে উপদেশ দিবেন আল্লাহর কথা বলবেন রেসুলের কথা বলবেন কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন উগ্রবাদী বক্তব্য দেওয়া হয় সাম্প্রদায়িক কথা বলা হয় ভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ ধর্মীয় অবতার ধর্মগুরু ধর্মীয় সংগঠন ইত্যাদিকে টার্গেট করে যখন তাচ্ছিল্যের সুরে কথা বলা হয় তখন মানুষের মধ্যে একটা বিদ্বেষের ভাব সৃষ্টি হয় এই হচ্ছে আমার কথা তাহলে ওয়াজ মাহফিলের মধ্যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তারা এ সমস্ত নারী বিদ্বেষী বক্তব্য সঙ্গীত বিরোধী বক্তব্য তারপরে ভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য এ ধরনের তারা বক্তব্যগুলি দিয়ে থাকে তো এই বক্তব্যগুলি যখন দেয় তখন সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা বিভ্রান্ত হয় তারা মনে করে ধর্মগুরুরা এসব কথা বলছেন এটা বোধ হয় ঈশ্বরের মানে আল্লাহর অর্থাৎ মানে ভগবানের নির্দেশ আদেশ কারণ তারা নিজেদের সমাজের মধ্যে নিজেদেরকে ভগবানের প্রাইভেট সেক্রেটারি আমাদের ইসলামে বলা হয় মানে ওরাসাতুল আম্বিয়া আম্বিয়া আপনারা জানেন যে এটা একটা প্লোরাল নাম্বার নবী থেকে আম্বিয়া মানে নবীগণ অর্থাৎ যারা নাবা সংবাদ নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে এখানে সনাতন ধর্মের ধর্মগুরুরা আসেন অত্যন্ত জটিল ধর্মীয় বিষয়গুলি আমি সেখানে কম্পারিটিভ আলোচনা করতে চাচ্ছি না আমি মূল বক্তব্যটা দেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি এরা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীদের উত্তরসূরি হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন তারাই হলো ধর্মীয় অথরিটি ধর্মীয় কর্তৃপক্ষ তারা যে কথাটা বলবেন সেটা আল্লাহর কথা হবে ডাইরেক্ট আল্লাহর কথা জনগণ এগুলো আল্লাহর কথা হিসাবে মানবে কিন্তু এখানে আমাদের বক্তব্য আমার বক্তব্য এই বক্তব্য দিতে গিয়ে আমি আক্রান্ত হয়েছে আপনারা জানেন সেটা অনেকেই জানেন আমার বাড়ি হামলা হয়েছে চারবার আমার ভাইদেরকে হত্যা করেছে জবাই করে হত্যা করেছে আমি কিন্তু ফিলিস্তিনে বাস করি না আমি কিন্তু কাশ্মীরে বাস করি না আমি কিন্তু মিয়ানমারে থাকি না আমি আমার এই নোয়াখালী সোনাইমণিতে আমার বাড়ি সেখানে আমাকে চারবার আক্রমণ করেছে এই গোষ্ঠী আমি কি কথা বলেছি আমি বলেছি যে তোমরা যখন এই কথাগুলি বলো তখন আমাদের মানব সমাজে একটা অশান্তির সৃষ্টি হয় ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া দুনিয়াময় প্রসারিত হয় মানুষ কোরআনকে ভুল বুঝে রাসুলকে ভুল বুঝে ইসলামকে ভুল বুঝে ইসলাম একটা সন্ত্রাসের ধর্ম হিসাবে পরিগণিত হয়ে যায় এতে করে আমরা যারা মানে ইসলামকে বিশ্বাস করি আমরা যারা ধর্মকে বিশ্বাস করি আমরা যারা ধর্ম বর্ণ গোত্র মানব সমাজে মানবীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন বসবাস করতে চাই তখন আমরা লজ্জিত হই আমাদের মধ্যে একটা লজ্জা কাজ করে যে সারা দুনিয়ার মানুষ আমাদেরকে সন্ত্রাসী হিসাবে জানবে এটা হতে পারে না আমরা বিজ্ঞান বিরোধী আমরা নারী প্রগতি বিরোধী আমরা সংস্কৃতি মনা নই আমরা সংস্কৃতি বিরোধী আমরা অযৌক্তিক মানে অপ্রয়োজনীয় অনর্থক কর্মকাণ্ডে বিশ্বাসী এই ধরনের মানে বিষয়গুলি আমাদের উপরে আরোপিত হয়ে যায় এ তোমাদের এই ধরনের অযৌক্তিক উগ্রবাদী কর্মকাণ্ডে তখন আমরা সরকারকে বলেছি যে মাননীয় সরকার আপনারা শক্তি প্রয়োগ করে চেষ্টা করছেন যে এই উগ্রবাদ দমন করার জন্য বা সাম্প্রদায়িক মানে বিদ্বেষ বন্ধ করার জন্য পূজার সময় যখন আমরা দেখি তখন হাজার হাজার পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করে গোয়েন্দা সংস্থা মোতায়েন করে যখন বাংলাদেশে দুর্গা পূজা হয় আমরা তো যেহেতু সংগঠন করি আমাদেরকে যেহেতু আক্রমণ করে বিভিন্ন জায়গায় আমরা যখন থানায় যাই ওসি সাহেব ডাইরেক্ট বলে দেন ভাই পূজা হবে এই কয়েকদিন পূজার টাইমে কোনো কাজের জন্য আমাদের থানায় আসবেন না আমরা ব্যস্ত সবাই আমরা সবাই মন্দিরে মানে পাহারায় ব্যস্ত পূজার পরে আসবেন মানে পুরো আইন বাহিনীর ফোকাস টেনশন তাদের সমস্ত কিছু পূজাকে কেন্দ্র করে অর্থাৎ যেন খুব শান্তিপূর্ণভাবে পূজা হয় আমার বক্তব্য হচ্ছে এইভাবে মন্দির পাহারা দিয়ে ভারতে মসজিদ পাহারা দিয়ে নামাজ পূজা আরেক জায়গায় গির্জা পাহারা দিয়ে আরেক জায়গায় আপনার হচ্ছে পেগোড়া পাহারা দিয়ে পূজা প্রার্থনা অর্চনা করার কোনো মানে নাই সমাজ যখন শয়তানের হাতে বন্দী হয়ে গিয়েছে তখন আমার ইবাদত হবে অন্য অন্য কোন এ বাদত এ শব্দটা এবাদত শব্দটা কিন্তু আরবি শব্দটাও কিন্তু আরবি যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা করাই আমার ইবাদত কাজেই আমার এখন এবাদতটা কি তখন আমরা সরকারকে বলেছি যে আমাদের কাছে একটা সঠিক আদর্শ আছে সেই আদর্শটা কি সেটা আমরা তুলে ধরতে চাই আমরা সরকারকে চিঠি দিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধান আইজিপি মহোদয় থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী আমরা সকল ক্ষেত্রে আমাদের মহামান্য ইমামুজ্জামান জামান তিনি জীবিত অবস্থায় চিঠি দিয়েছেন সরকারের প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমাদের প্রস্তাবনা সেই প্রস্তাবনার মধ্যে কি ছিল সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই এই উগ্রবাদ বন্ধ করতে হলে আজকে যখন আমরা সনাতন ধর্মের ভাইদের সঙ্গে যখন বসতে যাই আমার একটা হ্যান্ডবিল ছিল সকল ধর্মের মর্মকথা সবার উদ্ধের মানবতা এই হ্যান্ডবিলের মধ্যে আমি একটা লোগো ব্যবহার করেছিলাম এই লোগোটা লোগো আপনারা জানেন যে কোনো হ্যান্ডবিলে ব্যবহার এই লোগোটা এখানে আছে এই জায়গার মধ্যে আমি খুব ভালো করে বিষয়টাকে আমার অফিসের মধ্যে আমি যে পুরো কন্টেন্ট লিখেছি কিন্তু এরা ফেসবুক থেকে ডাউনলোড করে বোঝানোর জন্য এখানে খ্রিস্টান ধর্মের চিহ্ন এখানে হিন্দু ধর্মের যে এটা ওম শান্তি ওম চিহ্ন এখানে হলো বৌদ্ধ ধর্মের এখানে হলো অন্য অন্য ধর্মের গুরুদেব হ্যাঁ ডেভিড স্টার তো এখানে দেখেন ডেভিড স্টারও আছে এখানে আমি আল্লাহ শব্দটা লিখেছিলাম আজকে আমি সচেতনভাবে আল্লাহ বাদ দিয়ে চাঁদ দিয়েছি চাঁদ আল্লাহ লিখেছি আল্লাহ দিলাম কেন আমার দুইটা ভাইকে জীবন দিতে হয়েছে যে আমি নাকি সকল ধর্মকে ধ্বংস করে দিয়ে নতুন ধর্ম চালু করার মিশনে নেমেছি কিন্তু পুরো বক্তব্যটা কিন্তু ওটা ছিল না শুধু একটা লোগোতে ব্যবহার করেছি যে আমরা জানি যে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে সেখানে বাংলাদেশে রাজশাহীতে ঢুকে পদ্মা ধারণ করে আমার চাঁদপুরের পাশ দিয়ে মেঘনা হয়ে ধারণ করে নাম ধারণ করে মহাসাগরে পতিত হয়েছে গঙ্গোত্রী হিমবাহ হল উৎসব স্রষ্টা আল্লাহ ভগবান ঈশ্বর উৎস একটা নানা জায়গায় নানা স্থানে ওনারা যখন আল্লাহর পক্ষ থেকে এসেছেন এখানে বৌদ্ধ ধর্মের ভাইরা আছেন ওনারা হয়তো অনেকে ঈশ্বর বিশ্বাস করেন না সেটা প্রসঙ্গটা আমি পরে আসছি না করেন কিন্তু আমরা যারা বিশ্বাস করি সে প্রসঙ্গটুকু আগে একটা একটা করে কথা বলি তো কাজে তোমরা যে এই যে করছো করছ পরিষ্কার বক্তব্য আছে প্রত্যেকটা জনপদে আমি আমার পাঠিয়েছি মানে হচ্ছে আপনারা জানেন মেসেঞ্জার যেটাকে আমরা বলি মেসেজ আমরা বলি চিঠি আগে চিঠি প্রদান এখন ইদানিং ফেসবুকে সবাই মেসেঞ্জার ব্যবহার করে মেসেজ তো আল্লাহর পক্ষ থেকে ম্যাসেঞ্জার এখানে সনাতন ধর্মের গুরুরা আছেন আমার ভুল হলে আপনারা আমাকে মার্জনা করবেন সেখানে একটু ডিফারেন্স আছে ইসলামের মধ্যে বলে কি যে ইসলামের মধ্যে আমাদের কনসেপ্ট হচ্ছে সরাসরি আল্লাহ সওতে আল্লাহ তিনি সরাসরি বান্দার সাথে কথা বলেন না তিনি মাধ্যম ব্যবহার করেন অর্থাৎ ওনার প্রতিনিধি নবী রসুল তিনি মনোনীত করেন মানুষদের মধ্যে আর সেখানে ওনাদের মধ্যে কনসেপ্ট আছে কি যে সরাসরি ঈশ্বর বা ভগবান মানুষের রূপে আবির্ভূত হয়ে আমাদের মধ্যে বিরাজ করেন এ ধরনের একটা কনসেপ্ট আছে তো কথা কনসেপ্ট যাই থাকুক কিন্তু মূল কথাটা তো একটা আল্লাহ ভগবান ঈশ্বর আমাদের মূল সুত একটা তাহলে আমরা এখানে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়ে হিন্দুরা ভারতবর্ষ করবে এই কল্পনা কতটুকু মধ্যপ্রাচ্যে ইয়াহুদি খ্রিস্টানদেরকে মেরে কেটে ধ্বংস করে দিয়ে মুসলমানরা বাস করবে মিয়ানমারে মুসলমানদেরকে বের করে দিয়ে শুধু বৌদ্ধদের রাজত্ব হবে পুরো ইউরোপ আমেরিকায় অন্য জাতি মেরে কেটে শুধু খ্রিস্টানরা বাস করবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অথবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অথবা আপনার মৌজেস বুদ্ধু ওনারা কি খুশি হবেন হবেন না সে কথাটাই আমরা বলেছিলাম সরকারকে যে আমাদের কাছে একটা আদর্শ আছে সেই আদর্শটা কি সেই আদর্শটা আমরা তুলে ধরতে চাই আদর্শটা কথা শুনলে একটু জটিল মনে হয় কারণ আমরা বাস্তব সংকট নিয়ে জর্জরিত আমরা বাস্তব সংকট নিয়ে আমরা আক্রান্ত আমরা কথা বলতে চাই আমাদের হিন্দু ভাইদের সঙ্গে হিন্দু বলতে আসলে সনাতন ধর্ম বললে ভালো হয় ওনাদের সঙ্গে বসলে ওনাদের আমার ওনাদের কষ্ট একটা যে আমাদের সেভেন্টি ওয়ানের আগে বা সাতচল্লিশের আগে আমরা ছিলাম পঁয়ত্রিশ পার্সেন্ট এখন নামতে নামতে আমরা হয়েছি আট পার্সেন্ট আমাদের সম্পত্তি ছিল এত এত লক্ষ বিঘা এখন দখল হইতে হইতে এত আছে এতটা বাড়িঘরে হামলা হয়েছে এতটা সেটা তো আমি জানি এটা জানা আছে সেটা পড়েছি এই কষ্টের কথা তার এখন তাহলে আমাদের আমাদের উপায় কি আমাদের উপায় হচ্ছে আমাদেরকে বাউত্তরের সংবিধানে ফেরত যেতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের মানে আশীর্বাদে আপনাদের দোয়ার বর করতে আমি যখন কথা বলতে যাই তখন আমি কিন্তু খুব একটা বিবেচনা করি না কারণ আমার সামনে ডাইন বাম ধর্ম অধর্ম ন্যায় এবং অন্যায় সত্য এবং মিথ্যা স্পষ্ট আজ আমার সামনে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি কোথায় গলদ আমায় দেখতে পাচ্ছি কোথায় ভুল হচ্ছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা কর্মকর্তার নামে যখন হাজার হাজার কোটি দুর্নীতির অভিযোগ তখন এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে এখানে এখানে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে এর সমস্ত সিস্টেমের নাম হচ্ছে দিন দিনুল হক যেটা আমরা বলি সেটা দিন দুই প্রকার একটা হচ্ছে ঈশ্বর বা আল্লাহ কর্তৃক প্রেরিত দিন একটা হচ্ছে মানুষের তৈরি করার দিন দিন মানে জীবন ব্যবস্থা জীবন দর্শন তো সেই জীবন ব্যবস্থার ফল আজকে আমরা খাচ্ছি আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে দুর্নীতি আজকে আমাদের ট্যাক্স বিভাগে যান বিমান বিভাগে যান আপনি যেখানে যাবেন সেখানে শুধু দুর্নীতি আর দুর্নীতি সেখানে শিক্ষিত লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে এখানে আমাদের কথা হচ্ছে যে একটা সঠিক আদর্শ প্রতিষ্ঠা করা ছাড়া আজকে উগ্রবাদ সাম্প্রদায়িকতা নির্মূল করা যাবে না এখন সে আদর্শটা কী এবার আমি আপনাদেরকে এখানে বলতে চাই বারবার যেটা বলেছি আমরা একটা সভ্যতার অনুসরণ করছি বর্তমানে সভ্যতাটা একটা সিভিলাইজেশন 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 আমরা এটার নাম দিয়েছি ওয়েস্টার্ন এটাকে বলা হয় এই বস্তুবাদী সভ্যতা জীবন দর্শন জীবনের সংজ্ঞা এখানে নির্ধারণ করা হয়েছে এই দুনিয়াটাই সব কিছু পরকাল বলতে কিছু নাই খাওয়া দাওয়া যাই কিছু করো এখানে সবকিছু একটা জাস্ট বস্তুর মতো প্রত্যেকটা জিনিসের বস্তুবাদী ব্যাখ্যা জীবনের বস্তুবাদী ব্যাখ্যা হাসি কান্না কি হাসি কান্না হল একটা এটা একটা কেমিক্যাল রিয়াকশন এই জন্যে আপনার হলো সংকোচন প্রসারণ হচ্ছে আমাদের ইয়ের এই জন্যে আমাদের হাসি কান্না এখানে পর্যন্ত বস্তুবাদী ব্যাখ্যা তো কাজে একটা বস্তুবাদী জীবন দর্শনের আমরা অনুসরণ করছি আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ কি এই পশ্চিমার জীবন দর্শন দ্বারা আমাদের জীবন পরিচালিত ছিল আমার মনে আছে আমার বাড়িতে আমরা যখন ছোটো ছিলাম আমাদের পাশের গ্রামের একজন গোয়ালা গোয়ালা বললে ভালো করে বুঝবেন এখন অন্য অন্য নাম বলেন ওনাকে উনি দুতে পড়ে আসতেন উনি ছিলেন হিন্দু ভদ্রলোক ওনার গলায় ছিল এই মোটা রুদ্রাক্ষের মালা আমরা ক্লাস ফোরে ফাইভে পড়তাম তখন মা আমাকে বলতেন যে এই দাদা যখন দুধ আনবেন ওনার দুধ ছাড়া কারো দুধ তোমরা খাবে না তিনি একটা মাটির এর মধ্যে আনতেন ইয়ে কাঁসা এর মধ্যে আনতেন এনে তিনি ডুলগুলি ডেলিতে হানড্রেড পার্সেন্ট ইমাম ছিল আমাদের ফ্যামিলির আমরা মুসলমান ফ্যামিলি আর ওই হিন্দু ওই দাদার উপরে হানড্রেড পার্সেন্ট আমাদের আত্মবিশ্বাস ছিল তিনি মরে গেলেও এক ফোটা মানে পানি মিশাবেন না এই ভদ্রলোককে কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়েছিল আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী তিনি বলেছেন তোমরা যদি উকিল রাখো ওনাদের জমিদারি এস্টেটের জমিদারি এস্টেটের ম্যানেজার ছিলেন দেবেশ বাবু উনি বলতেন দেবেশ কাকা তিনি বলতেন আমার এক্সপিরিয়েন্স যদি তোমরা উকিল রাখো হিন্দু উকিল রাখবে আমরা বলতাম কেন ইমামুজ্জামান তিনি বলতেন আমার এক্সপিরিয়েন্স হিন্দু উকিল দুই পক্ষ থেকে বাদী বিবাদী দুই পক্ষ থেকে টাকা খাবে না নীতি নীতি একজন কবিরাজ ওনার নাম ছিল রাজ আমরা যখন ক্লাস এ পড়ি আমার নানার বাড়ি যখন আমরা অসুস্থ হইতাম ওনাকে ডেকে আনা হতো উনি সারা রাত বসে আমাকে ট্রিটমেন্ট করতেন আমরা ওনাকে নানা বলতাম যাওয়ার সময় টাকা চাইতেন না শুধু বলতেন রিকশা ভাড়া কিছু নিয়ে যান বল যে না কিছু আছে কি না হাতে এই রকম সৎ নে সত্যবাদী মানবতাবাদী এই গুণগুলি এই ভারতবর্ষের মানুষের ছিল এগুলো কোথায় হারিয়ে গেছে এখন বেদবাক্য তো অনেক পড়া হচ্ছে অনেক পড়া হচ্ছে মন্দির তো অনেক মন্দিরের মধ্যে এখন স্বর্ণ আছে মসজিদের মধ্যে এখন এসি টাইলসের মসজিদ কোন কোন মসজিদের স্বর্ণের গম্বুজ আমি যে কি বিপদে আছি এখন এই মানব জাতিকে সত্যের কথা বলতে গিয়ে ন্যায়ের কথা বলতে গিয়ে আমার গতকালকে খবর সারা রাত্রে আমি ঘুমাতে পারি নাই সিরাজগঞ্জে আমার ভাইদের উপরে হামলা করার জন্য পুরো গ্রামের লোকদেরকে তারা তারা একত্রিত করেছে বলেছে কি এই লোকগুলো খ্রিস্টান হয়ে গেছে আমরা নাকি খ্রিস্টান হয়েছি আমরা নাকি মানে ক্রুশকে পূজা করি আমরা নাকি হিন্দু হয়ে মানে যা খুশি তা বলা হচ্ছে আমি আক্রান্ত তবুও কিন্তু আমি কেয়ার করছি না কলকিপুরা কলকে পুরাণ পড়লে আপনি পুরো পুরো বুঝবেন যে কলির যুগে কি কি আসবে পুরো বর্ণনা মনুসঙ্গীতে পড়লে পুরোই বুঝবেন নু আল ইসলামের পুরো জীবনী কোরআনে নু আল ইসলাম মনু মনু থেকে মনুষ্য আমরা আমরা মানুষ আচ্ছা বিষ্ণুর দশ অবতারের দশ অবতারের এই যে ওনার যে বিষ্ণুর যে মানে মহা ব্রহ্মার যে রূপটা দশম অবতার হচ্ছে কলকি অবতার ওনার আগমনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে অধর্মের বিনাশ সাধন কল্পে ধর্মস্থাপনা হেতু শ্রীকৃষ্ণের কথাই কিন্তু এটা ছিল গীতার মূল কথাই এটা অধর্মের বিনাশ সাধন করে ধর্মের স্থাপনা অর্থাৎ অসৎ লোকগুলিকে খারাপ লোকগুলিকে বিনাশ করে দিয়ে ভালো লোকগুলির ভালো লোকগুলিকে প্রমোট করবেন এই হচ্ছে জিষ্ঠ কথা যেটা কোরআনের কথা কুন্তুম খয়রা উম্মাতি হাওনা আনিল মুনকার তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে কাজ থেকে নিষেধ করবে লোকগুলিকে প্রমোট করবে খারাপ লোকগুলিকে করবে। সেটার জন্য থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে এখন যুদ্ধ আমি করতে পারছি না আমার কাছে রাষ্ট্র নাই রাষ্ট্র আছে আমার পক্ষে রাষ্ট্র যুদ্ধ করুক আমার কাছে আছে আদর্শ সেজন্য আজকে আমি আমি যে কথাটা বলতে চাই এই বিশ্বাস এই কনফিডেন্স আমার আছে আল্লাহ ঈশ্বর ভগবান গড আমাকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন আমাকে তিনি শক্তি দিয়েছেন অধর্মের বিনাশ সাধন কল্পে আমি জগৎবাসীর সামনে আজকে সত্য নিয়ে আবির্ভূত হয়েছি এই সত্য বলার জন্য আমি দাঁড়িয়েছি আমি বলবো আজকে আমি আসমান জমিন বিদারন করে কথা বলবো আমার পথ কেউ রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ আজকে যারা সুদীজন আছেন তাদের সামনে আমি এই কথাটা বলার জন্য দাঁড়িয়েছি এইটুকু মানব সমাজ আজকে যেখানে এসে দাঁড়িয়েছে যদি একে রক্ষা করতে না পারেন আজকে পানিকে দূষিত করেছে প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে বাতাসকে দূষিত করেছে এরা আজকে দুর্নীতিতে নিমজ্জিত এদের সমাজে অশ্লীলতা ছেয়ে গেছে খুন একজন সংসদ সদস্যকে যখন জবাই করে টুকরো টুকরো করে যখন কিমা করা হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথাও থাকে না একজন আইজিপির উপরে যখন এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে তখন ওসিএসপির কোনো আপনার কোনো দায় দিতে পারেন না কাজেই এখন রক্ষা করতে হবে মানব সমাজকে রক্ষা করতে হবে মানবতাকে রক্ষা করতে হবে সমস্ত এই প্রকৃতিকে এটাই হলো আজকে আমার মূল কথা সে রক্ষা করার জন্য যে মূল মেসেজ মূল বক্তব্য মূল বার্তা সেটা নিয়ে আমি আজকে বের হয়েছি জমিনে কাজেই আজকে আমার বক্তব্য স্পষ্ট পরিষ্কার এখানে যারা ধর্মগুরুরা বা ধর্ম ধর্মীয় সংগঠন আছেন আপনারা পরিষ্কার করে কথা বলবেন আমি আমার বক্তব্য পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে এই প্রযুক্তির বিরোধিতা করব না প্রযুক্তি হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া একটা বন্দুক যদি পুলিশের হাতে থাকে সেটা ডাকাত নির্মূলে ব্যবহৃত হয় সেই বন্দুক যদি চোর ডাকাতের হাতে থাকে তখন সে ডাকাতি কার্যে ব্যবহৃত হয় বন্দুকের কোনো দোষ নেই বন্দুক হচ্ছে একটা প্রযুক্তি এখন যে ব্যবহার করবে আমরা মানুষ আমাদের দুটি হাত ডান হাত বাম হাত ডান বাম এটা একটা রূপক অর্থ অ্যালিগোরিক্যাল কথা সত্য মিথ্যা ন্যায় ন্যায় অন্যায় অন্যায় বিবেচনা করার যে শক্তি বোধ এই বোধকে যদি আমরা জাগ্রত করতে না পারি আশরিক শক্তিকে ইবলিসকে শয়তানকে যদি পরাভূত করতে না পারি তবে আমাদের কারো কোনো নিরাপত্তা থাকবে না এটা হলো আমার কথা তাহলে সেটা কি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে বস্তুবাদী সভ্যতা ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন আমাদেরকে দখল করেছিল সামরিক শক্তি বলে আমরা ভারতবাসী বিশ্বের সবচাইতে সমৃদ্ধ ছিলাম বিশেষ করে এই বাংলা আমরা সমৃদ্ধ ছিলাম আজকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্ব ওরা হয়ে গেছে প্রথম বিশ্ব আমাদের ভারত দখল করার পর আমরা পাঁচ কোটি ভারতবাসী আমরা না খেয়ে মরেছি তাদের যুদ্ধের ব্যয় মিটানোর জন্য তারা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে আমরা ভারতবাসী তাদেরকে অর্থ দিয়েছি তাদেরকে শক্তি দিয়েছি তাদেরকে সৈন্য দিয়েছি আজকে আমরা তাদেরকে তাদের এই অন্যায় যুদ্ধ সারা বিশ্বময় তারা চালিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে আজকে ডলারের মূল্য হু হু করে বেড়ে চলেছে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আমরা নাগালের বাইরে এই দশ হাজার টাকা যাদের আয় হচ্ছে তাদের খরচ হচ্ছে বিশ হাজার টাকা এই বর্ধিত ব্যয় মিটানোর জন্য আরও চুরি করছে আরও ডাকাতি করছে আরও খুন করছে অফিসে আরও বেশি দুর্নীতি করছে সুদের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে এবারে সরকার এখানে শাজান সাহেব আছেন তিনিও জানেন সরকারের মানুষ তিনিও জানেন এবারে সরকারকে সবচাইতে বেশি সুদের টাকা শোধ করতে হবে একশো টাকা হিসাবে শোধ করা বাইশ টাকা সরকারি কর্মচারীরা বেতন নেবেন পনেরো দশমিক আট টাকা প্রায় ষোলো টাকা তাহলে বাইশ টাকা হলো সুদের টাকা সুদের টাকা দিতে হবে সবচাইতে বেশি ব্যয় হবে সুদের প্রায় এক লক্ষ আঠাইশ হাজার কোটি টাকা দিতে হবে সুদের এই সুদ এই ঘুষ এই ব্যবিচার এই জুলুম এই নিপীড়ন ইত্যাদি সকল ধর্মে নিষিদ্ধ কিন্তু ধর্মগুরুরা আমরা ধর্মবিশ্বাসীরা ঈশ্বর ভগবান আল্লাহকে পাওয়ার জন্য গির্জায় মন্দিরে পেগোড়ায় আমরা পূজা করছি প্রার্থনা করছি আমার বক্তব্য ন এগুলো করলে হবে না হ্যাঁ করেন আমার কোনো আপত্তি নাই প্রথম যে কাজটা করতে হবে সেটা হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একটা কথার উপরে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে সেই কথাটা হচ্ছে এই যে বর্তমানে প্রচলিত যে বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন এই সভ্যতাকে আমরা দেখেছি এই সভ্যতাকে আমরা আলিঙ্গন করেছি এই সভ্যতাকে আমরা প্র্যাকটিস করেছি এই সভ্যতা আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা এটাকে আমাদের ব্যক্তিগত জাতীয় জীবনে আমরা অ্যাডাপ্ট করেছি আমরা বাস্তবায়ন করেছি বাস্তবায়ন করার পর আমরা দেখতে পেলাম অন্যায় অবিচার সুদ ঘুষ রাহাজানি ইত্যাদি আজকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এক নাম্বার প্রস্তাব যে সেটা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন দর্শন একটা জীবন ব্যবস্থা যেটা ইহকাল এবং পরকালের সমন্বিত রূপ যেখানে সবচাইতে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে আমাকে একটা আদর্শ একটা স্ট্যান্ডার্ড একটা মান আমাকে ধারণ করতে হবে এই জিনিসটা একদম পরিষ্কার করতে হবে এখানে কোনো ধোঁয়াশার কোনো সুযোগ নাই সেটা হলো সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা হব একটা জাতি ওয়ান নেশন এই সকল অন্যায়ের বিরুদ্ধে কথাটা বলতে গেলেই যখন ইসলামের কথা আসে তখন আসে লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্য অন্য কথাগুলো আসে সেটা হচ্ছে সমস্ত অন্যায় যেটা সুস্পষ্ট অন্যায় যেটা সুস্পষ্ট অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে আমরা হব একটা জাতি একজন আমাদের জাতিকে লিড দেবেন কে লিড দেবেন আপনারা মানে জ্ঞানীজনরা গুণীজনরা আপনারা সিদ্ধান্ত করেন কিন্তু একজন লিড দিবেন এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা হব ওয়ান নেশন এক জাতি এই এক জাতি হওয়ার ক্ষেত্রে আমার পোশাক কোনো বাধা নয় আমার খাদ্যাভ্যাস কোনো বাধা নয় আমি কোরআনে দেখেছি খাদ্যাভ্যাস কোনো বাধা নয় পোশাক কোনো বাধা নয় কোরআনে পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ওরা করছে বাড়াবাড়ি ওরা করছে বাড়াবাড়ি আমি ধুতি পড়তে পারি কোনো প্রবলেম নেই আমার কিন্তু ওরা করছে বাড়াবাড়ি এই যে উনি গেরুয়া বসন পড়েছেন আমি সেটাও পড়তে পারি কোনো সমস্যা নেই আমার লজ্জাস্থান মানে যেটা আমার বাধ্যতামূলক আমার প্রাইভেট পার্ট এটাকে বলছেন ঢেকে রাখো কারণ তুমি মানুষ তুমি পশু নাও তুমি উন্মুক্ত রাখতে পারো না এটা সভ্যতার সঙ্গে যায় না সেজন্য আমি একটা ধুতি পরে একটা কোর্তা একটা সাদা মানে গেরুয়া বসন পরে যে কিছু পরে কিন্তু আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি এটা আমার ধর্মের কিছু যায় আসে না মেইনটা হচ্ছে এই বিরুদ্ধে আমাদেরকে অন্যায়ের একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে এক দুই বস্তুবাদী সিভিলাইজেশন যেটা দুই দুটা বিশ্বযুদ্ধ ঘটিয়েছে তারা মানব জাতিকে যা দেওয়ার দিয়েছে কি দিয়েছে প্রযুক্তি দিয়েছে ওয়েলকাম আমরা প্রযুক্তি দিয়েছি কিন্তু তারা অর্থনৈতিক সুবিচার দিতে পারে নাই সুদভিত্তিক অর্থনীতি দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছে সত্তর পার্সেন্ট সম্পত্তি মাত্র গুটি কয়েক লোকের হাতে বন্দি এই সুদ ভিত্তিক অর্থনীতি ওরা আমাদেরকে দিয়েছে দুই তিন এই যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা এই মোটা মোটা ভলিউম ভলিউম বই পড়ে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান পড়ে ডাকাত হচ্ছে চোর হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি ডাকাত হচ্ছে চোর হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে এইভাবে একে একে আমার কাছে প্রত্যেকটা প্রস্তাবনা আছে সেগুলি নিয়ে একত্রিত হয়ে চিহ্নিত করে হিন্দু হিন্দু বলতে আমাদের আমাদের যারা সনাতন ধর্মের বাইরে আছেন আমি আগেও বলেছি আমাদের যদি বিশ্বাস করেন তাহলে গোড়ায় কিন্তু আমরা এক একত্রিত হতে পারি কারণ এখানে আদম অ্যাডাম অ্যান্ড ইভ বাইবেলে বলা আছে খ্রিস্টান ভাইয়েরা আপনারা জানেন যে সেখানে আব্রাহাম আব্রাহাম যিনি ইব্রাহিম আল ইসলাম ওরা আমরা ওনাকে বলে মিল্লতা আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা অর্থাৎ কোন জাতির পিতা মানব জাতি যে আছে যেমন ধরেন আপনার ইয়াহুদি এরা ইব্রাহিমকে আব্রাহামকে বিশ্বাস করেন মুসলমান আব্রাহামকে বিশ্বাস করেন তারপরে হলো আপনার খ্রিস্টান ওনারা আব্রাহামকে বিশ্বাস করেন আমরা ইব্রাহিম আল ইসলামকে বিশ্বাস করি তাহলে বিশ্বাসের গোড়া এক এবার আসেন সনাতন ধর্মের বায়েরা ওনারা মনুকে বিশ্বাস করেন আমরা নুকে বিশ্বাস করি নু আল ইসলাম সেই হিসাবে কিন্তু আমাদের মধ্যে ওখানে বলা আছে আপনার শতরূপা এবং আদম এরকম আরেকটা অন্য একটা নাম আছে যাই হোক গোড়ায় কিন্তু যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা কিন্তু এক জাতি ওয়ান নেশন আমাদের প্রভু কিন্তু একজন আমাদের প্রভু এক আমাদের সমস্যা কিন্তু এক আমাদের লেবাস ভিন্ন হতে পারে কিন্তু প্রবলেম কিন্তু এক দ্রব্য মূল্যের উদ্ধ করতে হলে আমাকে জীবনের চাহিদা মিটাতে হবে এখানে এই প্রবলেমটা কিন্তু সেম রক্ত সবার ভিতরেই কিন্তু লাল হ্যাঁ আমার যদি ও পজিটিভ লাগে তখন মানে ডাক্তার জিজ্ঞাসা করেন না কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান কে নামাজি কে বেনামাজি ও পজিটিভ যে কোনো মানুষের শরীর থেকে আমি নিতে পারি আমি বাঁচতে পারি তো তাহলে আমার গোড়ায় এক আমার বিশ্বাসে এক আমরা এক মানে আল্লাহর ঈশ্বর ভগবানের সৃষ্টি আমাদের মাটি পানি এ সমস্ত কিছুর উপর আমার অধিকার রয়েছে কাজে আমরা কেন আজকে ঐক্যবদ্ধ হতে পারবো না আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যখানে যে ডিভিশন সৃষ্টি করে রেখেছে সেটা হচ্ছে শয়তান ইবলিশ বা একটা আসরিক শক্তি এটাকে দমন করার জন্য যুগে যুগে ভারতবর্ষে মানে ভারতীয় বৈদিক ধর্ম মতে অবতাররা এসেছেন ওনারা ঈশ্বর রূপে আবির্ভূত হয়েছেন আমরা বলি নবী রাসুলরা এসেছেন কোরআনের একটা আয়াত আছে শাহজান ভাই সেখানে কিন্তু মানে আল্লাহ তাল্লা রসুলকে বলছেন হে রাসুল আপনি যখন নিক্ষেপ করেছেন তখন ওইটা আপনার হাত ছিল না ওইটা আমার হাত ছিল এটা কিন্তু সুবিবাদী লোকেরা বলে তখন সরাসরি রাসূল মানে আল্লাহ হয়ে গেছেন এটা কিন্তু একটা মতবাদ আছে কিন্তু তো এই হিসাবেও কিন্তু আপনার সনাতন ধর্মের সঙ্গে কিন্তু এখানেও মিলে তো কাজেই অনেক কিছুর মিল আছে এখন অমিলটা কোন জায়গায় অমিলটা হচ্ছে এই জায়গায় আমাদের আমরা খাদ্যাভ্যাসে পোশাকে লেবাসে এবং আরও অনেক কিছু ব্যাপারে আমাদের অমিল আছে আমরা কি মূর্তি পূজা করবো কি করব না এখন মুসলমান আমি যখন কথা বলতে যাই তখন এইবার আমার মানে মূর্তি পূজা নিয়ে কথা বাংলাদেশে আপনার হলো বঙ্গবন্ধুর ইয়ে কি বলে ভাস্কর্য নিয়ে বীরজন মানুষকে খুন করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বীরজন মানুষকে খুন করা হয়েছে আমি কিন্তু তখন পত্রিকায় লিখেছি যে ভাস্কর্য নির্মাণ করা ইসলামে কিন্তু নিষিদ্ধ নয় এটা কোরআনের আয়াত আছে আমি একটা আয়াত দিয়েছি পরিষ্কার ভাস্কর্য নির্মাণ করা নিষিদ্ধ নয় আমার কথা হচ্ছে এই এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আজকে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে আসুন না এগুলি এক পাশে রেখে মানবতাকে রক্ষা করার জন্য আজকে ঐক্যবদ্ধ হই একটা কথার উপরে আজকে আমরা আসি আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা এক জাতি ওয়ান নেশন একজন লোকের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব আমরা ভাই ভাই আমাদের সংকট সমান আমাদের ডিমান্ড একই আমাদের বিপদ একই আজকের খবর আজকের খবর নোয়াখালীতে নোয়াখালীতে আমার জেলা একটা হিন্দু পরিবারের বাবা এবং মেয়ে দুইজন কিন্তু খুন হয়েছে এক পরিবারে কিভাবে একটা মেয়ে হিন্দু মেয়ে মেডিকেল কলেজে পড়তো ফেনি সে একটা মুসলমান ছেলেকে পছন্দ করেছে পছন্দ করার পরে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে হিন্দু বাবা তিনি আর মেনে নিতে পারেননি তিনি অসুস্থ রোগী ছিলেন তো তিনি হয়তো মেয়ের সঙ্গে বা ফ্যামিলিতে এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছে তিনি স্ট্রোক করেছেন বা কীভাবে নিউজে এসেছে এরকম তিনি মারা গেছেন এই দৃশ্য দেখে মেয়েটা সহ্য করতে না পেরে মেয়েটা গলা দলি দিয়ে আত্মহত্যা করেছে একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট কিন্তু এটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো এই যে আমাদের সমাজের অবস্থা আমি বললাম এখানে হিন্দু মুসলমান বলে কথা না এখানে সকল সমাজের সকল মানুষেরই একই অবস্থা যেমন ধরেন আমাদের আলেমরা ওনারা বলেন অনেকে আমি সবাইকে বলছি না ছোটবেলা থেকে শুনে এসেছি হিন্দুরা হচ্ছে মালাউন আমি স্পষ্ট কথা বলবো আজকে স্পষ্ট কথা বলবো মালাউন মালাউন শব্দটার অর্থ হচ্ছে আমরা আমি স্কুলে যখন পড়েছি এ ধরনের শব্দ আমি শুনেছি এরা মালাউন তাহলে মালাউনটা কি মালাউন মানে আরবি শব্দটা আপনারা জানেন যে লানত থেকে এসেছে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন দুটো শব্দ ব্যবহার করেছেন তার নিজের ক্রোধের বেলায় একটা হচ্ছে গাজাব একটা হচ্ছে লানাত একটা হচ্ছে গাজাবাল্লাহ একটা হচ্ছে লানাত যেমন যে মিথ্যা কথা বলবে তার ব্যাপারে বলা হচ্ছে গাজাবাল্লাহ মানে লানাত হে আলাল কাজবিন মিথ্যাবাদী দের উপর আল্লাহ লানত কিন্তু ধুতি পরেছেন রুদ্রাক্ষের মালা পরেছেন তারপরে দি হলো আপনার এই কপালে তিলক চন্দন লাগিয়েছেন এই ধরনের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মালাউন বলেননি তিনি বলেছেন যারা মিথ্যা কথা বলবে তাদের উপর আল্লাহ লানত তারা মালাউন তাহলে কোরআন বলছে এক কথা আমাকে শেখানো হচ্ছে আরেক কথা একটা একটা করে বলতে গেলে পবিত্র কোরআন হচ্ছে একটা জাতির জীবন দর্শন জীবন বিধান রসুল পাকসা ইসলাম শেষ নবী যেটা আমাদের বিশ্বাস বেটা আমাদের আকিদা যাই তিনি ওনার উপরে কোরআন নাজেল হয়েছে তিনি পুরো একটা জীবন ব্যবস্থা প্রবর্তন করেছেন সেখানে তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন সৈন্যদেরকে পরিচালনা করতে গিয়ে যুদ্ধের বিধিবিধান নাজেল হয়েছে যুদ্ধের নিয়ম কানুন সৈন্যদের করণীয় কি সেনাপতির করণীয় কি এটা তিনি যখন বিচারপতি ছিলেন তিনি বিচারক সেই হিসেবে বিচারক বিচার সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন রাষ্ট্র পরিচালনার নীতি সম্বলিত আয়াত বিধি বিধান নাজিল হয়েছে তো কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ এখন আপনি এখানে একটা মাদ্রাসায় বসে আপনি একটা মাদ্রাসা মক্ত পরিচালনা করেন আপনি সেখানে বসে এবার বললেন কি অমুক কাফের অমুককে কতল করো কারণ কোরআনে আল্লাহ তালা বলেছেন কতল করো কতলের আয়াত কতল মানে তো আপনার জানেন যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ এবার কে কাকে কাফের সাব্যস্ত করে চাপাড়ি দিয়ে তার মস্তক আলাদা আমরা বলেছি এই কথাটা আপনি বলতে পারেন না আপনি কোনো অথরিটি নন আপনি কোনো কর্তৃপক্ষ নন যদি কেউ আপনার কোনো কথায় আপনাকে আঘাত করে থাকে আপনি কর্তৃপক্ষকে আপনি মামলা দায়ের করেন সেখানে সাক্ষ্য প্রমাণ নিয়ে যত বিচারিক প্রক্রিয়া এটাকে বলা হয় বিচারিক প্রক্রিয়া এখানে কিন্তু মানে বিজ্ঞ আইনজীবী আছেন বিচারিক প্রক্রিয়া তাকে যতটুকু শাস্তি দেওয়া ততটুকু দেওয়া হবে এই যে আপনি একটা মুক্তি টাইটেল ধারণ করে কেতালের হুকুম কার্যকরী করছেন আপনি কি বিচারপতি আপনি কি রাষ্ট্রপতি আপনি কি মানে সুপ্রিম অথরিটি আপনি কি সবরিনটি আছে সবরিনটি কী জিনিস সেটাও তো বুঝে না এখন সাধারণ ধর্মপ্রাণ মানুষকে যখন বলা হয় যে কোরআনে আছে নামাজ পড়ো এটা কার হুকুম আল্লাহর হুকুম তাহলে কোরআনে আছে জেহাদ করো এটা কার হুকুম আল্লাহর হুকুম কোরআনে আছে কেতাল করো এটা কার হুকুম ওইটাও আল্লাহর হুকুম তো তুমি নামাজ পড়বা কেতাল করবে না যে হ করব তাহলে দাও চাপাটি দেন এবার কোপ মারি এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে তখন আমরা বিষয়গুলোকে তুলে এনে আমরা প্রত্যেকটা বিষয় চিহ্নিত করেছি কোন কোন বিষয়গুলিতে আক্রমণ করা হচ্ছে নারীদের ব্যাপারে তারা স্পষ্টত নারীদের অধিকার পুরুষের অধিকার সমান। সেখানে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে মানে আপনার মনস্তাত্ত্বিক বা না কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু ব্যাপার করেছেন সাক্ষ্যের ক্ষেত্রে আরও কিছু কিছু ক্ষেত্রে সেখানে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না মেয়েরা কবরের পাশ দিয়ে গেলে আজাব শুরু হয়ে যাবে মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে এই যে কথাগুলি হয়তো আমাদের সনাতন ধর্মের বা অন্য অন্য মানে ধর্মাবলম্বী বা আমাদের বৌদ্ধ ভাইয়েরা হয়তো মনে করবেন যে এটা আপনাদের মুসলমানদের সমস্যা আপনারা এখানে সর্বধর্মীয় মিটিংয়ে এসে আপনি এ প্রসঙ্গ আলোচনা করেন কেন এটা আপনাদের মুসলমানদের সমস্যা হয়তো এটা বলতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে না এটা আমার মুসলমানদের সমস্যা নয় তখন আমরা বলেছি যে নারীদেরকে আল্লাহ রবুল আলমিন অধিকার দিয়েছেন সম্মান দিয়েছেন তাদের যোগ্যতা আছে তাদের জ্ঞান আছে তাদের প্রজ্ঞা আছে এটার স্বীকৃতি দিতে হবে এটা স্বীকৃতি দিতে হবে এটাকে তাদের অধিকারকে ধ্বংস করা যাবে না তখন আমরা মেয়েদেরকে নিয়ে সেমিনার করছি আলোচনা অনুষ্ঠানে নিয়ে আসছি আমাদের মিডিয়াদের মেয়েরা তো এইটার কারণেও কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি সেখানে আমরা গান শুনছি কি গান আমরা বলেছি আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলেন আল্লাহ তিনি গান হারাম করেননি হারাম করেছেন অশ্লীলতা হারাম করেছেন মিথ্যা হারাম করেছেন গুজব অসঙ্গত বিরোধিতা আমরা গান শুনছি মরমী গান আমরা গান শুনছি আমাদের দেশের চলমান আবহমান কাল মানে বাংলার পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া এগুলি গান শুনছি আমরা গান শুনছি আমাদের চিত্তকে জাগরণমূলক ঐক্যের গান ভালোবাসার গান চেতনার গান এবং সেই শিল্পী হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন মুসলমান হন সুর সঙ্গীত এটা নিষিদ্ধ নয় এটা আমরা শুনছি তো এখন কথাগুলো আমি আমি এই জন্যে বলছি এইভাবে একে একে আমরা আদর্শটা যেমন তুলে ধরছি আদর্শের প্র্যাকটিসটাও করছি সকল ধর্মের ধর্মীয় সংগঠন ধর্মগুরু ওনাদেরকে নিয়ে যখন আমরা এই আলোচনাগুলির মধ্যে আমরা আনছি আমরা যখন কথা বলছি তখন আমরা এক্ষেত্রেও আমরা আক্রান্ত হয়েছি যে তোমরা সকল ধর্মের লোকদেরকে নিয়ে বসছো তোমরা হিন্দুদের সাথে বসো বৌদ্ধদের সাথে বসো খ্রিস্টানদের সাথে বসো তোমরা একটা নতুন ধর্মকে প্রবর্তন করতে চাচ্ছ আমরা বলছি না আমরা নতুন ধর্ম প্রবর্তন করতে চাচ্ছি না আমরা চাচ্ছি ধর্মের যে আদি আসল প্রকৃত সনাতন রূপ যেটাকে কোরআনে বলা হয়েছে দিনুল কাইয়েমা দিনুল কাইয়েমা শব্দের অর্থ হচ্ছে সুরা বাইয় একটা সুরা আছে সেখানে শব্দটা আছে দিন কাইয়েমা মানে প্রতিষ্ঠিত দিন দিন মানে জীবন ব্যবস্থা জীবন দর্শন যেটা ছিল আছে এবং থাকবে সেটা কি সেটা হচ্ছে ন্যায় এবং অন্যায় মানে যেটা সর্বজন স্বীকৃত গৃহীত সত্য যে মিথ্যা বলবো না গীবত করব না চুরি করব না ব্যবচার করবো না ঘুষ খাবো না সুদ খাবো না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাকে বলা হয় আজকের ঘটনা আপনারা জানেন কানাডা থেকে একটা মেয়ে এসে একটা ছেলেকে হত্যা করেছে এই এই যে মানে অবৈধ সম্পর্ক এগুলি কোনো ধর্মে কিন্তু বৈধতা দেয় না আজকে মানব সমাজকে যদি আমরা নিরাপদ করতে হয় মানব সমাজকে যদি আমরা সুস্থ রাখতে হয় আগামী দিনের বিশ্বকে যদি এই সাম্প্রদায়িক হানাহানি ধর্মে ধর্মে দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব সভ্যতার সংঘাত বিশ্বাসগতভাবে সংঘাত যদি বন্ধ করতে হয় তাহলে অতি অবশ্যই মানব জাতিকে এই কথার মধ্যে আসতে হবে আমরা ভাই ভাই আমরা এক পরিবার নরেন্দ্র মোদি মোদিজি মিস্টার জো বাইডেন মিস্টার শি জিনপিং মিস্টার পুটিন মিস্টার সালমান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে এক পরিবার ভাই ভাই আমাদের মধ্যে বিভাজনের রেখা বিভাজনের দেওয়াল সৃষ্টি করেছে অন্য একটা অপশক্তি সেটাকে আজকে আমরা চিহ্নিত করেছি এখন আসুন আমরা কিভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সুস্থ সমাজ নির্মাণ করতে পারি যেই সমাজে সুদ ঘুষ রাহাজানি থাকবে না যেই সমাজে অন্যায় থাকবে না অন্যের সম্পদ লুণ্ঠন করে নিয়ে নিজে বড় লোক হওয়ার অসুস্থ প্রতিযোগিতা হবে না অন্যের বিশ্বাসকে ধ্বংস করে দিয়ে নিজে জান্নাতে যাওয়ার জন্য স্বর্গে যাওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতা করবে না এমন একটি সভ্যতা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি নির্মাণ করতে পারি সেটা নিয়ে আজকে খোলামেলা কথা বলবেন আমাদের যদি কোনো ধরনের আমাদের চলার পথে কোনো পরামর্শ বা কোনো সংশোধন আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি যদি আপনারা দেখেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন আমাদেরকে মেনশন করবেন আমরা ইনশাল্লাহ নিজেদেরকে ঠিক করে নেব কিন্তু আমরা চাই আমরা চাই জাতিতে জাতিতে বিভেদ বন্ধ হোক ধর্মে ধর্মে হানাহানি বন্ধ হোক রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত বন্ধ হোক আজকের আজকের একটু আগে দেখলাম ফেসবুকে ব্যাপক ভাইরাল কিন্তু আমাদের সীমান্তে আপনার হলো ভারতীয় সীমান্তরক্ষী ঢুকে একজন লোককে গুলি করে এটা নিয়ে কিন্তু রাজনীতি হবে মানে রাজনীতির কোনো শেষ নাই তো কাজের সীমানা সীমানায় যুদ্ধ বন্ধ হোক জাতিতে জাতিতে যুদ্ধ বন্ধ হোক তৃতীয় বিশ্বযুদ্ধের যেই পদধ্বনি শুনতে পাচ্ছি আল্লাহ না করে তৃতীয় বিশ্বযুদ্ধ মানিয়ে এবার অ্যাটোমিক ওয়ার হবে অ্যাটম্বো মা কাউকে আর মানবে না সেটা বন্ধ হোক সেটা বন্ধ করার উপায় কি সেই উপায় নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি আমাদের উপস্থাপনার মধ্যে প্রবলেম হতে পারে কিন্তু আমাদের অভিপ্রায় আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা আসলে কি চাই যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ